প্রিয় গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একটি ইলেকট্রিক্যাল কিটলি কি কি সমস্যা হইতে পারে এবং তার সমাধান কি। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইলেকট্রিক্যাল কেটলি। তো কম বেশি সবার বাসায় এই ইলেকট্রিক্যাল কেটলি ব্যবহার করে থাকেন। সাধারণত এটা চা গরম বা পানি গরমের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো এই ইলেকট্রিক্যাল কেটলি কী কী কারণে পানি গরম হয় না বা যে কোনো সমস্যা দেখা দেয়, তো তার সবকটি কারণ আমি আপনাদের বলবো এবং তার সমাধানও দিব ইনশাল্লাহ। তো ইলেকট্রিক্যাল কেটলি চালাইতে দেখবেন একটা কয়েল লাগে। তো এটা হচ্ছে পাওয়ার সোর্স। তো এই পাওয়ার সোর্সের দুই পাশে দুইটি পিন থাকে আর মাঝখানে একটি পিন থাকে, মোট তিনটি পিন। এই তিনটি পিন কারণ আছে, এই দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে একটি পিন এবং দুই পাশে দুইটি হচ্ছে মানে গ্রাউন্ড। তো এই দুটি গ্রাউন্ড এই দুই পিনে সংযুক্ত করা থাকে আর মাঝখানের পিন এই মাঝখানের পিনে সংযুক্ত করা থাকে। তো কথা হলো, অনেক সময় ইলেকট্রিক্যাল কেটলি লাইন পায় না বা পানি গরম হয় না, সেক্ষেত্রে আপনারা প্রথমে যেটা টেস্ট করবেন সেটি হচ্ছে এই যে দুই পাশে যে দুটি পিন দেখতে পাচ্ছেন, ক্যামেরা দেখা যায় কি না, এই দেখেন দুইটা সাদা বর্ণের দুইটা পিন দেখতে পাচ্ছেন। এই পিন দুটি অনেক সময় দেবে যায় বা একটি ভেঙে যায় বা স্পার্ক করতে করতে একটি ক্ষয় হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রথমেই আগে আপনারা এই জিনিসটি চেক করে নেবেন। এটা কোনো টেকনিশিয়ানও লাগবে না বা কোথাও আপনার নিয়ে যেতে হবে না, নিজে নিজে আপনি চেক করতে পারবেন। সেক্ষেত্রে চেক করার জন্য আপনি এরকম একটা টেস্টার নেবেন আর এই পাওয়ার যে কেবলটা আছে পাওয়ার কেবলটা আপনি এই যে পাওয়ারে দিয়ে দিবেন। তো প্রথমে আপনি এই পাওয়ার লাইনটা চেক করে নেবেন। সেটি চেক করার সহজ উপায় আছে। এই যে আমি পাওয়ারটা মানে প্লাগে লাগিয়ে দিছি, এখন আমি এই টেস্টার দিয়ে চেক করে দেখবো যে আসলে এর পাওয়ার আছে না নষ্ট হয়ে গেছে। তো পাওয়ার চেক দেওয়ার জন্য এই দুই পাশে দুই যে পিন দেখতে পাচ্ছেন, এই পিনে আপনারা টেস্টার ধরবেন। এই যে আমার টেস্টার দেখেন লাইট জ্বলছে, এখন আমি পাশাটা দিই, যে পাশাটা দেখেন জ্বলে না, এই দেখেন লাইন পাচ্ছে। তো যখন নষ্ট হয়ে যাবে এটা, তখন এই দুইটার একটা তো পাওয়ার পাবে না। এই টেস্টার যখন জ্বলবে তখন বুঝবেন যে পাওয়ার ঠিক আছে। তাতে করে আপনারা কী করতে পারেন, এই পিন দুটি আলতো করে একটু উঠাই দিতে পারেন, কারণ যখন আপনি এরকম কেটলি উপর বসাইতে বসাইতে অনেক সময় এরা ডেবে যায়, সে কারণে অনেক সময় লাইন পায় না, এই জন্য পানি গরম হয় বা হয় না এরকম হয়। তো প্রথমে আপনি এটা চেক দেওয়া হয়ে গেলো, তার মানে ঠিকঠাক আছে। তারপরে আপনি চেক দেবেন কোনটা, এই কেটলির যে সুইচ আছে এই সুইচটা আপনি, যেহেতু এটা আমার ঠিকই থাকলো, সেক্ষেত্রে আপনি এইরকম কেটলি এটাতে বসাবেন। বসানোর পরে যদি লাইন পায় তো পাইল, যদি না পায় তাহলে আপনারা এই সুইচ পয়েন্টটা আপনারা চেক দিবেন। এই সুইচ পয়েন্টটা চেক দেওয়ারও দুইটি উপায় আছে। আমি যদি আপনাদের সুইচ পয়েন্টটা যদি দেখাই তাহলে আমাকে খুলতে হবে। তো গাইজ, আমি যে সুইচ পয়েন্টটা খুলে নিয়েছি, এটাতে আপনারা কি করবেন, আমি আবারও প্লাগটি লাগিয়ে দেই, এটি আপনারা বসাবেন। বসানোর পরে সুইচটা চেক দিবেন। এভাবে সুইচের এখানে দুটি প্রান্ত দেখতে পাবেন, একটি সাদা তার একটি লাল তার। তো এই দুটি প্রান্তে টেস্টার লাগিয়ে দেখবেন, দেখতে পাচ্ছেন টেস্টার জ্বলতেছে, তার মানে সুইচে আমাদের পাওয়ার আসছে। কিন্তু সুইচ যদি কাজ না করে তাহলে সেটা চেক দেওয়ার উপায় আছে, আপনার সুইচটা চাপবেন এবং এই দুই তার সিরিজ ল্যাম্প দিয়ে আপনারা শর্ট দিবেন। যখন সিরিজ ল্যাম্পটি জ্বলবে তখন, তো সুইচ চেক দেওয়া হয়ে গেলে যদি মনে করেন সুইচ ঠিক আছে, তারপরে আপনারা কী করবেন, এই প্লাগের অপর প্রান্তে একটি কয়েল আছে, এটি ঢালাই কয়েল, এটা সম্ভবত প্লাস্টিক। তো এটা আমি খুলে দেখি, এটা আসলে ঢালাই না প্লাস্টিক। তো গাইজ, এই যে প্লাগগুলো আমি খুলে ফেলেছি স্ক্রুগুলি, তো এই যে দেখতেই পাচ্ছেন, তো সব কেটলিরই ঢালাই কয়েল।
তো ঢালাই কয়েল আপনারা বদলি কি করে যখন দেখবেন কেটলির নিচের অংশে এই কয়েলটি একজাতীয় অ্যালুমিনিয়াম দ্বারা মানে বাঁধাই করা থাকে। এটি আর কি কোনো রিপেয়ার করার কোনো সিস্টেম নাই, এটা একবারে ফিক্সড। যখন এই কয়েলটি নষ্ট হয়ে যাবে আপনার কেটলিটি পুরা বাতিল মানে বাতিল বলে গণ্য হবে, কারণ এই ঢালাই কয়েল রিপেয়ার করা যায় না, সেক্ষেত্রে আপনার কেটলিটি পুরোটা বাতিল হয়ে যেতে পারে। আর যদি কয়েল ঠিক থাকে তাহলে আপনার কেটলিটি যে কোনো যদি সুইচের সমস্যা হয়, যদি আপনার এই পিনের সমস্যা হয়, যদি যদি আপনার পাওয়ার লাইনের সমস্যা হয়, সব কিছু রিপেয়ার করা যায়। কিন্তু এই কেটলিগুলো কয়েল রিপেয়ার করা যায় না, কারণ এটা ঢালাই কয়েল। তো এই কয়েল চেক দেওয়ার জন্য আপনারা যেটা প্রথমে করবেন সেটি হচ্ছে এই কয়েলের দুটি প্রান্ত আছে, এই লাল দুটি প্রান্তের ভিতরে যে কোনো একটি প্রান্ত আপনারা কানেকশন করুন। তো এই যে একটি প্রান্ত আমি ডিসকানেক্ট করে দিছি, মানে পুরা কয়েল এই পর্যন্ত, মানে এই লাল তার হইতে এই লাল তার পর্যন্ত, এটি হচ্ছে পুরা একটি কয়েল। এই কয়েলের দুটি প্রান্ত কয়েল চেক দেওয়ার জন্য একটি প্রান্ত আপনাকে খুলে নিতে হবে, এই জন্য আমি এই পয়েন্টে আমি ডিসকানেক্ট করে দিছি। এখন এই কয়েলটি আমি চেক দেবো। তো এই কয়েলটি চেক দেওয়ার দুটো পদ্ধতি আছে, একটি হচ্ছে সিরিজ ল্যাম্প দিয়ে আপনারা চেক দিতে পারেন, আর একটি হচ্ছে মিটার দিয়ে। মিটার দিয়ে আপনারা কীভাবে চেক দেবেন সেটা আপনারা মিটারে যে মানে রেজিস্ট্যান্স মাপা যেখানে হয় মানে ওহমস, সেই ওহম যে দেখবেন দুটি প্রান্তে যদি আপনারা ঠিক থাকে মানে রেজিস্ট্যান্স ঠিক থাকে কয়েলের, তারপর কয়েল ঠিক আছে। মিটার দিয়ে আরও একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে বিপ পয়েন্ট। যদি আপনার দুটো পয়েন্টে যদি বিপ পড়ে তাহলে বুঝবেন যে কয়েলটা ঠিক আছে। তো মিটারের প্রসঙ্গ বাদ, এখন আমি আপনাদের সিরিজ ল্যাম্প দিয়ে এই কয়েলটি চেক দিয়ে দেখাবো। তো গাইজ এই যে এটা সিরিজ ল্যাম্প দেখতে পাচ্ছেন, এটি একটা সিরিজ ল্যাম্প। তো সিরিজ ল্যাম্প থেকে সিরিজ পয়েন্ট থেকে আমি একটা সিরিজ কট নিয়ে নিছি, এই দেখেন সিরিজ কটের দুই প্রান্তে আমি শর্ট দিয়েছি আর সিরিজ ল্যাম্পটি জ্বলতেছে। তো যদি এই কয়েলটি ঠিক থাকে তাহলে সিরিজ ল্যাম্পটি জ্বলবে, আর যদি কয়েলটি নষ্ট হয়ে থাকে তাহলে সিরিজ ল্যাম্পটি জ্বলবে না। তো চলুন আমরা এই কয়েলটি এখন চেক দিই। তো কয়েল চেক দেওয়ার জন্য এই সিরিজ ল্যাম্পের সিরিজ কটের যে দুটি প্রান্ত আছে, দুটি প্রান্ত কয়েলের দুই প্রান্তে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার সিরিজ ল্যাম্পটি জ্বলতেছে, তার মানে আমার এই কয়েলটি একদম ঠিকঠাক আছে। আর যদি আমার সিরিজ ল্যাম্পটি না জ্বলতো না তখন আপনারা বুঝবেন যে কয়েলটি কেটে গেছে। তো গাইজ বুঝতেই পারলেন কয়েলটা আমি কীভাবে চেক দিলাম। তো আপনারা খুব সহজেই হবে কয়েল চেক দিয়ে নেবেন, সুইচ চেক দিয়ে নিয়ে নেবেন এবং পাওয়ার কেবল চেক দিয়ে নেবেন। যদি তিনটার ভিতরে যে কোনো একটা সমস্যা থাকে, শুধু কয়েল বাদে সুইচ এই নিচের যে প্লাগ আছে মানে পিন আছে এবং আপনার এই পাওয়ার কেবল, এসবগুলি আপনারা নিজে নিজেই যদি আমার ভিডিওটি ভালো করে ফলো করে থাকেন তারা নিজে নিজেই একটি রিপেয়ার করতে পারবেন। কোনো টেকনিশিয়ান লাগবে না, কোনো খরচ লাগবে না, আপনারা নিজে নিজেই এটা রিপেয়ার করতে পারবেন। আর যদি কয়েলের সমস্যা হয় তাহলে আপনার নিঃসন্দেহে কেতিটা একবার বাতিল বলে গণ্য করে ফালাই দিবেন। তো গাইজ আপনারা খুব সহজেভাবে একটি কেটলি যে কোনো সমস্যা নিজে নিজেই সমাধান করতে পারবেন। আর এই ইলেকট্রিক্যাল কেটলি সম্বন্ধে যদি মনের ভেতরে আরও কোনো প্রশ্ন থেকে থাকে সেটি আমার কমেন্ট বক্সে জানাই দিবেন। আর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটিও আমার কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি চেষ্টা করব রিপ্লাই আকারে ভিডিও আকারে রিপ্লাই দেওয়ার জন্য। তো গাইজ আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন ঝটপট চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে ফেলবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।